friends, welcome back to my channel. তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর এসেছি, অনেক দিন পর, প্রায় 22 দিন আমি কোনো ভিডিও দিইনি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এমনি কোনো মানে এমনি আমার কোনো প্রবলেম না, ভিডিওটা দিইনি হচ্ছে গিয়ে আমার খুব মানে খারাপ লাগছিল, খুব কষ্ট কষ্ট হচ্ছিল। তো তোমরা জানো আমার একটা ছোট ছেলে আছে, 4.5 বছর বয়স। তো ও এমনিতে প্রচণ্ড দুষ্টুমি করে, সকালবেলা উঠে ধরো আমি আমার আমাকে ধরো সংসারে প্রচুর কাজকর্ম করতে হয়, টিফিন করা, ছেলের ক্লাস করানো, তো আরও প্রচুর কাজ করতে হয়। তো তারপর আমি একদিন দেখছি কি যে হঠাৎ আমি ওই জামাষষ্ঠীর একটা ভিডিও দিয়েছিলাম, জামাষষ্ঠী উপলক্ষে আমি মামার বাড়িতে গেছিলাম, তো ওইটার ভিডিও দিয়েছিলাম। তারপরে সবার দুদিন একটু কাজের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। তো তখন দুদিন পরে আমি দেখলাম যে আমার এমনিতে কি বলতো সাবস্ক্রাইবার হচ্ছে, হয়তো খুব কম হয়, হ্যাঁ, তো তারপর কি সেটা কেটেও যায়, আবার ওয়াচ টাইমটাও তোমার হচ্ছে ওয়াচ টাইমটাও কমে যাচ্ছিল, হ্যাঁ, তো ওয়াচ টাইমটা কমে যাচ্ছিল দিয়ে আমি আমার খুব কষ্ট লাগছিলো যে এত মানে কাজকর্ম করে ছেলেকে সামলে নিয়ে এত কিছুর মাঝখানে একটুখানি টাইম ম্যানেজ করে তারপর আমি একটা ভিডিও দিই, তারপরে সেখানে এবার ওয়াচ টাইম খুবই কম আসে, হয়তো একটা ভিডিওতে 1.5 ঘন্টা 1 ঘন্টা 70 মিনিট 80 মিনিট এরকম আসে। তো বাবা তুমি এরকম হইচই করছো কেন? তো এবার ওর জন্য আমি আর খুব খারাপ লাগছিল, বললাম থাকো কিছু হবে না, ফালতু বেকার টাইম ওয়েস্ট করে ফালতু ওইটুকু সময় একটু রেস্ট নিই, একটু বই পড়ি, ভাবছি ওইরকম করে থাক ছেড়ে দেবো, করবো না। তো হ্যাঁ, এবার কালকে আমার খুব মানে এক প্রকার একটু আনন্দই হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার ছোটো জায়ের সাথে একটু কথা হচ্ছিল, তো ও ইউটিউব মানে ওর একটা চ্যানেল আছে, যাই হোক, তো ব্যাপার হচ্ছে আমি তখন ওর সাথে কথা হচ্ছিলো, আমাকে বলছে যে তুমি ভিডিও দিচ্ছ না, দিয়ে আমি বলছি না রে ভিডিও দিচ্ছি না, দিয়ে আমাকে জিজ্ঞেস করছিলো যে কেন দিচ্ছ না, দিয়ে আমি বলছি এরকম, তো বলছে যে না দেখো অ্যাকচুয়ালি এরকম ওয়াচ টাইমটা ওরকমভাবে দেখা যায় না, ওয়াচ টাইম অন্য জায়গায় ভালো করে দেখা যায়, তুমি একটু ভালোভাবে দেখো। দিয়ে আমি তারপর কালকে দুপুরবেলা ও বলার পরে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, তবু আমি দেখিনি, মানে একদমই আমার মাথা থেকে ওটা আউট করে দিয়েছিলাম চ্যানেলের ব্যাপারটা নিয়ে। তো তারপর হঠাৎ করে আমি একটা কারণে একজন এসে ডাকলো, দিয়ে ঘুম ভেঙে গেলো, দিয়ে আর ঘুম আসলো না, তো আমি বসে মোবাইলটা ঘাটতে ঘাটতে টুকটাক করে বলছি দেখি, তো দেখতে দেখতে দেখলাম যে না অ্যাকচুয়ালি ওয়াচ টাইমটা আমি যেহেতু ভিডিও মানে দিইনি এবং দিচ্ছিলাম না, সেই জন্য খুবই কম মানে ওয়াচ টাইমটা ওটা শো করছিলো না আর কি, কন্টিনিউ যখন দিচ্ছিলাম তখন ঠিক ছিল, শো করছিলো না, যাই হোক, দিয়ে তারপর দেখলাম যে না ওয়াচ টাইমটা এরকম মানে কেটে নিচ্ছে না, আমি খুব খারাপ ধারণা ছিল আমার, তো ওরকম কোনো ব্যাপার নয়। দেখেছ আমার ছেলে কেমন বদমাশি করছে, দেখো তোমরা একবার দেখো, গল্প করার মাঝখানে তোমাদের একটু দেখাই, দেখো বালিশগুলো দিয়ে দেখো কি করেছে, ওই দেখো বলছি বলে লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢাকছে, এই বালিশগুলো দেখো সব বালিশগুলো বিছানাতে ছিটিয়ে দেখেছ ঘর বানাচ্ছে, ঘর তৈরি করছে, ঘর তৈরি করে বালিশগুলো পুরো পরপর পরপর চাপায়, চাপিয়ে ঘর বানায়, মাঝখান দিয়ে একটা মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে তোমার একটা রাস্তা তৈরি করে, সেই রাস্তার মধ্যে দিয়ে ওর গাড়ি চালায়, ও নিজে ঢুকে বসে থাকে, তো এরকম করে বিছানাতে এরকম করে খেলা করছে। এমনিও খুব দুষ্টু, প্রচণ্ড দুষ্টু, কালকে আমার ঘরে খাটে মধ্যে পুরো চিনি ফেলে, চিনি কোথা থেকে চিনি কোটো নিয়ে চলে এসছে, দিয়ে খাটের মধ্যে সারা ঘরে চিনি ফেলে এরকম বদমাইশি করে, প্রচণ্ড বদমাইশি করে সারা দিন ধরে। তো এই হচ্ছে ব্যাপার, ওর জন্য ভিডিওটা দিচ্ছিলাম না। তো যাই হোক, তারপর আমি দেখলাম, তারপর আমার বড় জায়গায় বললাম যে এরকম, তারপরে আমি ভাবলাম না, আমাকে কজন জিজ্ঞেস করছিল যে ভিডিও দিচ্ছ না, তারপরে আমি ভাবলাম ডিসিশন নিলাম না, যা হবে হবে। তো এটা আমি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার ইউটিউবটা করা হচ্ছে বলতে পারো একটু শখ, এবং একটু ভালো লাগছে, ভালো লাগে একটু দেখি গল্প করি, তো ওর জন্যই খোলা। তারপরে ধরো সারাদিন কাজকর্মের মাঝখানে একটুখানি মানে নিজে তোমাদের সাথে যদি একটু গল্প করি তাহলে মানে মাইন্ডটা কি বলবো একদম রিফ্রেশ লাগে, হ্যাঁ রিফ্রেশ, মানে নিজেকে খুব রিফ্রেশ লাগে, হ্যাঁ। তারপর একটু চেক করি মোবাইল, তো ধরো ঘাঁটি সবসময়, ফেসবুক বলো, এই বলো, সেই বলো, এই করেই যাচ্ছি,
তো আজকে ভাবলাম আমার আমি কোনো ভিডিও আজকে তুলিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প করে এই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো ওর জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, আবার ডিসিশন নিয়েছি আমি, আবার এখন যা হবে হবে। দেখেছো আমার পেছনে বালিশগুলো কীভাবে এসে এনে রাখছে, আমাকে সাপোর্ট দিচ্ছে যাতে আমি একটু ভালোভাবে বসতে পারি। খুব দুষ্টু আমার ছেলে, তো ও সারাদিন এইসব নিয়েই খেলা করতে থাকে, ফাঁক পেলে আমার ফোনটা নিয়ে একটুখানি ইসে করবে, মাঝে মাঝে আমাকে একটি আমার মতো আর কি সেম করে ও অ্যাক্টিং করার চেষ্টা করে। ও মানা চুলে লাগছে, বাবা চুলে লাগছে, ছাড়, আহ বাবা। তো এই হচ্ছে ব্যাপার, দেখো বদমাইশি করেই যাচ্ছে, কি বলবো বলো। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমার কি বলবো দুঃখের মানে কষ্টের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো কষ্টটা এখন আমার অনেকটা কমে গেছে, কিন্তু কি বলতো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা তোমার আমার বন্ধু তারা আমার ভিডিওটা তোমরা একটু মানে কি বলবো একটু পুরোটা দেখা দেখো, হ্যাঁ আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, তো আমাকে সাপোর্ট করলে আমার খুব ভালো লাগে। তোমাদেরকে আমি কি করে বোঝাবো, যারা মানে যাদের চ্যানেল আছে যারা ইউটিউব করে তাদেরকে যদি সাপোর্ট করে, মানে তোমরা যারা আছো বন্ধু তারা নিশ্চয়ই আমার কিছু ভালো লাগে, কিছু একটুখানি ভালো লাগে, হয় ভালো লাগে বলে তোমরা হয়তো দেখো ভিডিওটা, কিন্তু ভিডিওটা পুরো দেখো, একটা লাইক দিয়ে দেখো। আর যারা বন্ধু আমার বন্ধু হওনি কিন্তু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, লাইক দিও, আমার পাশে থেকো। আর কি বলবো বলতো, আমি মানে কি বলবো খুব ন্যাচারাল ভাবে ভিডিও করার চেষ্টা করি, কেননা আমি আমার রান্নার ভিডিও যদি আমি দিই কিছু রান্নার, হয়তো কিছু রান্নার রেসিপি হয়তো রেগুলার আমি যা রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে তোমাদের সাথে শেয়ার করতে হবে কোনো একটা আইটেম, ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটার জন্য রান্না করলাম, ওইরকম করে আমি কখনোই মানে কোনো দিইনি। হয়তো আমি যেটা আজকে যেটা রান্না করছি আমার ভালো লাগছে আজকে এটা শেয়ার করি, তো ওটাই আমি একটু শেয়ার করি। আর সবচেয়ে মানে একটা মানে কি বলবো আমার মন থেকে একটা কথা বলা, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা আমার হচ্ছে কি বলবো আমি দেখি, আমি আগে আমি যখন আমার যখন চ্যানেল ছিল না তখন আমি প্রচুর ইউটিউবে মানে ভিডিও দেখতাম। হ্যাঁ, ফেসবুকটা খুবই কম কম করি আমি, ফেসবুকে স্ট্যাটাসও খুব কম দিই, ইউজ খুব কম করি, কিন্তু আমি হচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম অনেকজনের। তো সেই থেকে দেখতে দেখতে আমার মনে হলো কি যে আমি একটুখানি আমিও একটা খুলি চ্যানেল, বেশ ভালো মানে কি বলবো টাইম পাস হয়, একটু মাইন্ডটা একটু ফ্রেশ লাগে। তো ওটার জন্যই খোলা। তো যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আজকে আজকে শুধু জাস্ট এটুকুই শুধু গল্প করলাম, দেখি আগামী আগামী দিনে আমি অন্য কি ভিডিও দিতে পারি একটুখানি ভাবি। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো। আমি তো রান্নাও দিই, কিন্তু আমি মানে এখন ন্যাচারালি আমি বাড়িতে যা করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তবুও তোমরা তোমাদের তো একটা পছন্দ আছে, তোমরা যেহেতু একটু কিছু আমার কিছু নিশ্চয়ই ভালো লাগে, একটা সামান্য কিছু ভালো লাগে, তো সেই জন্য হয়তো দেখো তো সেই ভালো লাগাটা এবং তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা যদি একটু শেয়ার করো আমার সাথে, কমেন্টে যদি জানাও তাহলে আমার খুব ভালো লাগে, আমার নেক্সট ভিডিওগুলোকে আমি সেভাবে দিতে পারি, তাহলে খুব মানে সুবিধা হয় আমার। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো এই গল্পটুকু তোমাদের সাথে একটু করলাম, অনেকদিন পর আমার আজকে সত্যি খুব ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার প্রচন্ড মানে কি বলবো একদম মন থেকে বলছি ভীষণ ভালো লাগছে। তো আজকে এখানেই থাক, তো আবার নেক্সট আবার আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা অবশ্যই পাশে থেকো। আর আমার এই গল্প শুনে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিও, আর আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার যারা বন্ধু তারা তো দেখবেই ভিডিওটা পুরোটা, আমার গল্প অবশ্যই শুনবে। আর যারা দেখছো কিন্তু বন্ধু হওনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও আমার নেক্সট ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, টাটা।